আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাইন্ড ব্লোয়িং পার্লার থেকে আমি স্মরণে চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, যে আমরা পার্লারে কিভাবে রিবন্ডিং করি সেটাই আজকে দেখাবো এই টিউটোরিয়ালে। সো চলুন দেখা যাক আমরা কিভাবে রিবন্ডিং করি। এটা হচ্ছে আপুর ন্যাচারাল হেয়ার, দেখতে পাচ্ছি হেয়ারটা খুব বেশি একটা কাল অ্যান্ড সফটনেসড কোনো ভাব নেই। তো এটা হচ্ছে আমরা রিবন্ডিং করব। প্রথমে যে কাজটা করতে হবে, সুন্দরভাবে আগে চুলটা সুন্দর মতো শ্যাম্পু করে নিয়ে দেন শুকাতে হবে। শুকানোর পর আমরা হচ্ছে, ও একটা ফার্স্ট কথা, আমরা হচ্ছে এই রিবন্ডিংটা মিল্ক রিবন্ডিং দিয়ে করছি, তো সেটা দেখাবো। মিল্ক রিবন্ডিংয়ের তিনটা স্টেপ থাকে, এ বি সি। প্রথমে আমরা এ নাম্বারটা পুরো মাথায় অনেক ভালোভাবে আস্তে আস্তে এটা দেব। দেখতে পাচ্ছেন আমাদের বিউটিশিয়ানটা খুব সুন্দরভাবে পুরো মাথায় দিয়ে ফেলেছে। আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ খুব পুরো ভিডিওটা করলে এটা হচ্ছে অনেক, একটা রিবন্ডিং করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, তো পুরোটা দেখানো তো আর সম্ভব না, তাই কেটে কেটে দেখাচ্ছি আর কি। তো তার মাথায় পুরোটা এই নাম্বার যে মেডিসিনটা, সেই মেডিসিনটা আপু সুন্দরভাবে মাথায় দিয়ে দিয়েছে আমাদের ক্লায়েন্টের মাথায়। একটু একটু করে দিতে হবে, একটু একটু করে পুরো মাথায় সুন্দর মতো দেবেন। দেওয়ার পর এই মেডিসিনটা আপনার মাথায় হচ্ছে মিনিমাম হচ্ছে 20 মিনিট রাখতে হবে, মানে চুলের কন্ডিশন বুঝে। কারো মাথার চুল অনেক বেশি কার্লি থাকে, আবার অনেকের মিডিয়াম কার্লি থাকে, তো যাদের চুল হচ্ছে অনেক বেশি কার্লি তাদের কি করতে হবে, একটু বেশি সময় ধরে রাখতে হবে, 30 থেকে 40 মিনিট সময় রাখবেন। যখন এটা একটু বেশি সময় দিয়ে রাখবেন, এই মেডিসিনের কাজটাই হচ্ছে চুলটাকে স্মুথ অ্যান্ড সফট করে ফেলবে। দেন যখন আপনি স্ট্রেটনার দিয়ে টানা শুরু করবেন তখন কিন্তু খুব একটা কষ্ট হবে না, কারণ এই মেডিসিন দেওয়ার সাথে সাথে চুল দেখবেন কি অলরেডি আপনার হচ্ছে 30% রিবন্ডিনের মানে স্ট্রেট করা কিন্তু অলরেডি হয়ে যাবে। যখনই ওয়াশ করবে তখনই ডিফারেন্সটা বুঝতে পারবেন, কারণ এটা দেওয়ার সাথে সাথে আপনার চুলটা স্মুথ হয়ে যাবে অ্যান্ড হালকা একটু স্ট্রেট হয়ে যাবে। দেন স্ট্রেটনার দিয়ে টানলে জিনিসটা ইজি হবে, ইজি প্রসেসে আমরা এটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা পুরো মাথায় দিয়ে আমরা হচ্ছে বেশ সুন্দর মতো মাথাটা আসিয়ে, মাথা কিন্তু ও বেগানো যাবে না, তাহলে কিন্তু এটা হচ্ছে একটু ই হয়ে যাবে, দিয়ে একটু সোজা করে বসে থাকতে হবে। আমরা ক্লায়েন্টের মাথায় 30 মিনিট রেখেছি এই মেডিসিনটা, তো 30 মিনিট রাখার পর সুন্দর মতো আবার ওয়াশ করে নর্মাল পানি দিয়ে, তখন কিন্তু শ্যাম্পু লাগানো যাবে না, নর্মাল পানি দিয়ে ওয়াশ করেছি। ওয়াশ করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তো হচ্ছে এই হচ্ছে আমরা মেডিসিনটা লাগালাম সুন্দর মতো। তো এখন হচ্ছে এটা আমরা 30 মিনিট এভাবে রাখবো। তো 30 মিনিট রেখে দেয়, 30 মিনিট পরে চুলটা সুন্দর মতো নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব। আচ্ছা, আমরা হচ্ছে 30 মিনিট পরে আবার ফিরে এসেছি। এই যে আপুর হচ্ছে চুলটা ধোয়া হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এখনই ডিফারেন্সটা বুঝতে পারছেন, তাই না? দেখেন আগের চুলটা কীরকম একটু কার্লি কার্লি ভাব ছিল, এখানে কিন্তু অলরেডি দেখেন, দেখছেন চুলটা কতটা স্মুথ হয়ে গেছে, ডিফারেন্সটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে। তা এটা হচ্ছে টেকনিক, প্রথম মেডিসিনটা হচ্ছে আপনার চুলের কন্ডিশন অনুযায়ী মেডিসিনটা রাখবেন। যে কারো চুল খুব বেশি কার্লি হলে আপনি 30 মিনিট রাখবেন, তাহলে এটা সফটনেস হয়ে যাবে, আর খুব একটা কার্লি না হলে মিডিয়াম হলে আপনার হচ্ছে 20 মিনিট রাখলেই এনাফ।
তো ইয়া আমাদের হেয়ার ড্রায়ার দিয়ে অলরেডি টানাটা ডান। এখন হচ্ছে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে স্ট্রেটনার দিয়ে সুন্দর মতো চুলটা ভাগ করে পাট পাট করে স্ট্রেটনার দিয়ে টানবো। আর হচ্ছে আপনার হচ্ছে খুব বেশি চুল নিয়ে টানা যাবে না, অল্প অল্প চুল নিয়ে মিনিমাম মানে যে যতটুকু চুল দেখে টানছেন এই চুলটা মিনিমাম 20-30 বার টানতে হবে, খুব বেশি ভালোভাবে টানতে হবে। যদি ভালোভাবে না টানান তাহলে কিন্তু ভালো একটা আউটপুট কখনোই পাবেন না। হয় কি মানে যে কাজটা সবাই বেশি ভুল করে, সুন্দর মতো টানে না, যার জন্যই চুলটা স্মুথ অ্যান্ড বেশি সিল্কি ভাবটা থাকে না। অনেকে দেখবেন মানে পুরো মেডিসিনটা যখন কমপ্লিট করার পরে দেখবেন চুলটা কীরকম জানি হয়ে যায়। তো এটা হবে না যদি হচ্ছে আপনি প্রপার নিয়মে স্ট্রেটনার দিয়ে সুন্দর মতো টানেন চুলটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিউটিশিয়ানটা কত সুন্দর করে তার চুলটা টানছে পার্ট বাই পার্ট। আমরা যদিও এটা টোটাল হচ্ছে আপনার কীভাবে টানছি সেটা টোটালটা আমি দিতে পারিনি, কেটে কেটে দিয়েছি, কারণ আমরা হচ্ছে মিনিমাম 3-4 ঘন্টা সময় নিয়ে ক্লায়েন্টের মাথায় চুলগুলো টেনেছি। আর এতটা দিলে তো এটা হচ্ছে খুব বেশি লেন্দি হয়ে যাবে, একদম মুভি হয়ে যাবে, তো সেটা দেখতে অবশ্যই সবাই কমফোর্টেবল ফিল করবে না। যার জন্যই এটা হচ্ছে ছোটোখাটোভাবে করার ট্রাই করেছি যেন আপনাদের সুন্দর মতো বোঝাতে পারি, আপনার জিনিসটা শিখতে পারেন। তো ইয়া দেখতে পারছি খুব সুন্দরভাবে আমাদের বিউটিশিয়ানটা হচ্ছে চুলটা টানছে। তো একটা চুল মিনিমাম 20-30 বার মানে যতটুকু দেখতে পারছেন আমাদের বিউটিশিয়ান নিয়েছে ততটুকু চুল 20-30 বার আবার আপনার টানতে হবে। সবগুলো চুলই একটা নির্দিষ্ট আপনার মাপে টানতে হবে, যদি হচ্ছে একটু গোলমিল করেন তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আপনার টানার উপরে কিন্তু সব থেকে বেশি এই আপনার হচ্ছে মানে চুলটা শাইনিং মানে যে স্মুথ ভাবটা এটা হচ্ছে টানার উপর ডিপেন্ড করে। সুন্দর মতো না টানলে আমরা কখনোই বেটার আউটপুটটা পাবো না। আমরা বাসায় যখন রিবন্ডিংটা করি তখন এই ভুলটা বেশি করি যে সুন্দর মতো টানি না চুল, যার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়, ঠিক আছে? তো এটা করা যাবে না। বাসায়ও যদি রিবন্ডিং করি আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এরপরে আপনারা বাসায়ও রিবন্ডিং করতে পারবেন, মেডিসিনটা কিনে বাসায়ও সুন্দর মতো নিজের চুল নিজে রিবন্ডিং করতে পারবেন। অনেক সময় হয় কি যে আমরা পার্লারে গেলে এতগুলো টাকা দিয়ে আসলে সবার অ্যাবিলিটিতে থাকে না যে এতগুলো টাকা দিয়ে রিবন্ডিং করব, সবার বাজেটে হয়ে ওঠে না, কম বাজেট হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি একটা মেডিসিন নিয়ে আমি যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে বাসায় সুন্দর মতো রিবন্ডিং করতে পারবেন। একজন হেল্পিং হ্যান্ড রাখবেন যে আপনাকে হেল্প করবে সুন্দর মতো আপনার চুলটাকে টানার জন্য। আর সেটা যদি আপনি ঠিক মতো না টানতে পারেন তাহলে কিন্তু বেটার আউটপুট কখনোই পাবেন না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন দেখলাম যে আমরা হচ্ছে হেয়ার স্ট্রেটনার দিয়ে কীভাবে চুলটা টানতে হয়। আমাদের বিউটিশিয়ান আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ঠিক এইভাবে যে জাস্ট এক্স্যাক্টলি এই ফর্মুলাটা মেনটেন করে আপনি স্ট্রেটনার দিয়ে চুলটা টানবেন, দেন দেখবেন খুব সুন্দর হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা পুরো চুল টানার প্রসেসটা দেখাবো না, এখন হচ্ছে আমরা কেটে দেব। এইভাবে আমরা পুরো চুলটা সুন্দর মতো টেনে নিয়েছি, টানার পরে দেন হচ্ছে আপনারা যে কাজটা করবেন 2 নম্বর জেট মেডিসিনটা সেটা হচ্ছে মেডিসিন বি। তো বি মেডিসিনটা চুলটা ফুল যখন চুল টানা শেষ হয়ে যাবে তখন বি নাম্বার মেডিসিনটা দিয়ে আপনি হচ্ছে পুরো চুলে অ্যাপ্লাই করবেন সুন্দর মতো, মানে প্রথম যেভাবে দেখাইছি ঠিক জাস্ট সেইভাবে বি নাম্বার মেডিসিনটা দিয়ে চুলটা ভাগ করে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো চুলটাকে লাগাবেন। একটু বেশি মেডিসিন দিয়ে লাগাবেন, কিপটামিং কিন্তু করা যাবে না অবশ্যই। বেটার আউটপুট পেতে হলে অবশ্যই আপনাকে
মানে সুন্দর মতো মেডিসিন দিতে হবে। একটু কিপটামি করে যদি দেন তাহলে কিন্তু বেটার আউটপুট কখনোই পাবেন না। এক্ষেত্রে একদম কিপটামি না, যতটুকু চুলে দরকার জাস্ট ততটুকু দিতে হবে। অ্যান্ড দিয়ে এই টাইমে যেটা করতে হবে, চিউনি দিয়ে সুন্দর মতো আঁচড়িয়ে সুন্দরভাবে দিতে হবে। কারণ এই টাইমে যদি হচ্ছে আপনি হচ্ছে সুন্দর মতো না দেন, তাহলে কিন্তু এই মেডিসিনের কাজ যেটা সেটা হচ্ছে আপনার চুলটাকে একদম সোজা করে রাখবে। তো হচ্ছে এই টাইমে চুলটা যদি সুন্দর মতো সোজা করে না রাখেন তাহলে কিন্তু সুন্দর মতো সোজা হবে না, ঠিক আছে? তো এইভাবে পুরো চুলে লাগিয়ে এই বি নাম্বার মেডিসিনটা রাখতে হবে আপনার হচ্ছে মিনিমাম 20 মিনিট, আর 30 মিনিটও রাখা যায়। সেক্ষেত্রে হচ্ছে যদি অনেক বেশি কার্লি হেয়ার থাকে, এই মেডিসিনটা খুব বেশি রাখতে হয় না, 20 মিনিট রাখলেই এনাফ। আমরা আমাদের ক্লায়েন্টের মাথায় 20 মিনিট রেখেছি। 20 মিনিট রেখে দেন হচ্ছে সুন্দর মতো ওয়াশ করে দিয়েছি, পানি দিয়ে, কোনো শ্যাম্পু করা যাবে না, পানি দিয়ে সুন্দর মতো ওয়াশ করে দেন যেটা করেছি আমরা সেটা হচ্ছে সি নাম্বার মেডিসিনটা। আমরা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আপনার একটা কন্ডিশনার, এটা হচ্ছে অনেকে 3 দিন পরে ওই কন্ডিশনটা একটা ইউজ করলে ভালো হয়। আবার হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দিয়ে দিই সি নাম্বার মেডিসিনটা লাগিয়ে দিই। যদি অনেকে যদি পার্লারে এসে হেয়ার স্পাটা না করতে চায় সেক্ষেত্রেও প্রবলেম নেই, 3 দিন পরে সুন্দর মতো চুলটা শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেললেই হবে, বেটার একটা আউটপুট পাবে, যেহেতু আমরা সি নাম্বার মেডিসিনটা অলরেডি তার মাথায় দিয়ে দিই। এটা দিয়ে দিলে সুন্দর মতো হয়। তো এখন আমরা হচ্ছে সি নাম্বার মেডিসিনটা লাগাচ্ছি, লাগিয়ে 3 মিনিট রাখলেই হবে। এটা হচ্ছে কন্ডিশনার, তো সেক্ষেত্রে খুব একটা সময় রাখার দরকার নেই। হ্যাঁ, দেন হচ্ছে এটা হচ্ছে চুল হচ্ছে শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার নিয়ে। তো 3 দিন হচ্ছে আপনার গোসল করা যাবে না, 3 দিন পরে পার্লারে এসে একটা হেয়ার স্পা নিতে হয়। আর হেয়ার স্পার ভিডিও হচ্ছে আমি হচ্ছে নেক্সট একটা আপলোড দেবো আপনাদের বোঝানোর জন্য যে আমরা পার্লারে কীভাবে হেয়ার স্পাটা করি। আজকে আর হেয়ার স্পা নিয়ে কথা বলবো না, আজকে টোটাল ভিডিওটাতে আপনাকে দেখাচ্ছি সুন্দরভাবে কীভাবে আমরা পার্লারে রিবন্ডিং করি। তো আমরা হচ্ছে এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর পরে দেখবো হচ্ছে তার ফাইনাল আউটপুটটা কীরকম এসেছে। আপনারা অলরেডি বুঝতে পারছেন যে খুব সুন্দর একটা আউটপুট আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? দেখেন এখন আগের চুলটা দেখেন আর এখন চুলটা দেখেন, দুইটা কম্পেয়ার করেন, ডিফারেন্সটা আপনারা ওই বুঝবেন। দেখেছেন কত সুন্দর শাইনিং একটা ভাব চুলে চলে এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর একটা শাইনিং ভাব চলে এসেছে, তাই না? আর কতটা গ্লেজ দিচ্ছে চুলে, একদম চিকচিক চিকচিক করছে, দেখেছেন? এখন কিন্তু টানিও নাই, কিছু করি নাই, আর কিন্তু টানি নাই, এমনিতেই কত বেটার একটা আউটপুট পেয়েছি, আপনারা খেয়াল করেছেন? এইরকম একটা প্রসেস যদি মেনটেন করেন তাহলে হচ্ছে আপনারা ভালো একটা আউটপুট অবশ্যই পাবেন। তো এটা হচ্ছে তার 3 দিন পরে যখন চুলটা ওয়াশ করে ফেলবে তখন আর জাস্ট এরকম রেজাল্টটাই থাকবে। কারণ আমরাই হচ্ছে চুলটাকে অনেক বেশি যত্ন সহকারে সুন্দর মতো রিবন্ডিং করি অ্যান্ড গ্যারান্টি সহকারে করি, খুব সুন্দর হয়েছে, তাই না? তো এই রিবন্ডিংটা আপনার হচ্ছে ভিতর থেকে যে চুলটা গজাবে সেটা জাস্ট ন্যাচারালটা গজাবে, আর এই এই ইটা ইনশাল্লাহ সারা জীবনই থেকে যাবে, এটা নষ্ট হবে না। আর প্রতি মাসে মাসে একটা হেয়ার স্পা নিতে হবে, দেন আরও সুন্দর হবে। আচ্ছা এখন দেখি আমরা ফাইনাল আউটপুটটা কীরকম হলো, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, তাই না? দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু আমরা একদমই কিন্তু স্ট্রেটনার দিয়ে টানি নাই, কারণ হচ্ছে লাস্টে যখন আপনি করে ফেলবেন তখন স্ট্রেটনার দিয়ে টানতে হয় না। আসলে যদি স্ট্রেটনার দিয়ে টানেন তাহলে হয় কি, চুলটা কিন্তু ভেঙে ভেঙে যায় অনেক সময়, কারণ এত বেশি আসলে হিট জিনিসটা নিতে পারে না চুলে। সেক্ষেত্রে আর টানার দরকার নেই, ওয়াশ করে দেন হচ্ছে 3 দিন পরে শ্যাম্পু করে হেয়ার স্পা করে নিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা আজকে এই পর্যন্তই, সবাই বেশি অনেক বেশি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।